ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى وما ينطق عن الهوى ان هو الا وحي يوحى যাবতীয় শুকর হামদ ও তারিফ গুণগান সিফত ও সানা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি দয়া করে আজকে আমাদেরকে সালাতুল জুমআর খুতবায় উপস্থিত হওয়ার তৌফিক দিলেন এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দরুদ ও সালাম বলছি তো নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আজকে আমরা যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হল যুগে যুগে শবে বরাত যুগে যুগে এই শবে বরাত এর কিছু পদ্ধতি আমরা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ তাআলা সম্মানিত বন্ধুগণ প্রথম কথা হলো শবে বরাত মানে কি আমাদের দেশে একটি শব্দ প্রচলিত যেটাকে বলা হয় শবে বরাত বা লাইলাতুল বারাআ বলে অনেকে এই শবে বরাত যদি বলা হয় শব মানে রাত্রি বরাত মানে ভাগ্য ভাগ্য রাত্রি আবার যদি বলা হয় লাইলাতুল বারাআ তার মানে নিষ্কৃতির রাত্রি এটা দিয়ে মিন করা হয় বোঝানো হয় যে শাবান মাসের 15 তারিখে এর কিছু আনুষ্ঠানিকতা করা কিছু ইবাদত বন্দেগী করা রাতের বেলায় বিভিন্ন ইবাদতে মশগুল হওয়া দিনের বেলায় রোজা পালন করা এবং দান খয়রাত সদকা ইত্যাদি মিলাদ মাহফিল তারপর হালুয়া রুটি ইত্যাদির মাধ্যমে এই দিনটিকে উদযাপন করা হয় ইবাদতের নামে এটা ইসলামী শরীয়তে যুগ যুগ ধরে চলে আসছে নাকি কীভাবে আমাদের একটু জানা দরকার সম্মানিত উপস্থিতি প্রথম কথা হলো এই শবে বরাত শব্দটি কোরআন এবং হাদিসের কোথাও নেই না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেছেন না ইমামগণ বলেছেন কোনো যুগে এই শবে বরাত শব্দটাই ছিল না যুগ যুগ ধরে অনেকে বলে যুগ যুগ ধরে চলে আসছে না কোনো যুগেই এটা ছিল না এটা অনেক পরে এই 450 হিজরি সালের পর থেকে এই বিদআতের রচনা হয়েছে এই বিদআতের শুরু হয়েছে এবং এর কিছু পদ্ধতিও ছিল বিভিন্ন এই ইতিহাসবিদগণ বিভিন্ন কথা বলেন তার মধ্যে একটি কথা হলো যে একজন হাফেজ সাহেব খুবই সুন্দর সুললিত কণ্ঠ তার তিনি বাইতুল মাকদাসে একদিন ওই 15 শাবানের রাতে দাঁড়িয়ে ইবাদত করতেছেন সূরা কেরাত সুন্দর তার পড়া তিনি কোরআন তেলাওয়াত করতেছেন তার পাশে কয়েকজন আরো এসে দাঁড়িয়ে গেল এরকম করে দাঁড়িয়ে 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 এই যে একটা প্রচলন শুরু হয়ে গেল পরের বছর আরও লোকজন ওই রাতে বেশি করে জমা হওয়া শুরু করলো এরপর থেকে এরকম কিছু প্রসেস সমাজে শুরু হয়ে গেল এমনকি অনেকে একটা নাম দিল সালাতুল আলফিয়া মানে 1000 নামাজ আসলে 1000 বার সূরাতুল ইখলাস ওই নামাজে পড়া হয় সেটাকে এই নামাজটাতে সালাতুল আলফিয়া অনেকে বলে যেমন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ার পর 10 বার করে কুল হুসুরা পড়ে যার কারণে আবার কিছু যুগ আসলো কিছু লোক আরও কিছু প্রসেস বের করলো তার মধ্যে একটি হলো যে এই রাতে কেউ যদি গোসল করে গোসল করলে শরীরটা না মুছে ওই শরীরের রক্ত পানির ফোঁটা যত থাকবে ওই ফোঁটা অনুযায়ী তার গুনাহ আল্লাহ মাফ করে দেবে
এই যে বিভিন্ন জাল জাইফ এবং বানাওয়াট হাদিসের মহড়া শুরু হয়ে গেল এই যুগ যুগ ধরে, এইগুলি চলতে লাগলো, যার কারণে আমাদের সমাজেও এক শ্রেণীর এই মানুষ তারা এটাকে পালন করা আরম্ভ করলো। আমাদের বিশেষ করে এশিয়া মহাদেশের রাষ্ট্রগুলিতে এই অ্যারাবিয়ান যুগ থেকে বিশেষ করে ফিলিস্তিন, এরপর ইরাক, ইরান, আফগানিস্তান, এরপরে পাকিস্তান, ভারত, ভুটান, নেপাল, এই দিক দিয়ে আমাদের বাংলাদেশ পর্যন্ত গ্রাস করে এই শবে বরাতের চালু হলো। আবার এক শ্রেণীর মানুষ চালু করলো যে এইখানে শুধু তো ইবাদত করলেই হবে না, কিছু খাবারও ব্যবস্থা করা দরকার। এজন্য তারা একটা খাবার প্রচলন করলো যেটাকে বলা হয় হালুয়া রুটি। কারণ হালুয়া রুটি খাইলে রুটি দিয়ে হ্যাঁ মানে গোস্ত হালুয়া খাইতে খুব টেস্ট মজা লাগে। এবং কেন খায় তারা একটা কারণ বের করলো। কারণটা কি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছিল, তাই তিনি হালুয়া রুটি খেয়েছেন, কাজে আমরাও এখন হালুয়া রুটি খাই। আচ্ছা উহুদের যুদ্ধ কবে হয়েছিল? কবে হয়েছিল? রমজানের পরে, যে কি শাওয়াল মাস, এই শাওয়াল মাসে হয়েছিল উহুদের যুদ্ধ। আর আমরা সেই আরও প্রায় দুই মাস আগেই আমরা ব্যথা অনুভব করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত ভাঙার কারণে হালুয়া রুটি খেয়েছেন, কাজেই আমরা তার আগে থেকেই হালুয়া রুটি খেয়ে রেডি হয়ে থাকি। আমাদেরও যদি দাঁত ভেঙে যায়, তাই নাকি? যুগ যুগ ধরে এইগুলি চলে আসতেছে। এখন যদি কোনো মানুষকে বলি যে ভাই আল্লাহ নবী করেননি, সাহাবায়ে কেরাম করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হ্যাঁ সেই তাবি তাবিঈনগণ, আল্লাহ নবীর সাহাবিগণ, আর কোনো তাবি তাবে তাবিঈ, এমনকি বড় বড় চারজন ইমাম, তারা জীবনে এই শবে বরাত পালন করেননি, তাদের জামানায় শবে বরাত ছিলই না, এখন আপনি কেমনে এগুলি করেন? তাই না, যুগ যুগ ধরে চলে আসছে। আমরা এটা ছাড়তে পারি? আমাদের বাপ দাদারা করছে, আমরা কেমনে ছাড়তে পারি? বাপ দাদারা যদি একটা ভুল করে যায়, আমাদের কি সেই ভুলটা মানতেই হবে নাকি? জি না সম্মানিত বন্ধুগণ, এই জন্য করে আসুন এই হাদিস, এ সংক্রান্ত যত হাদিস আছে, কোনো সহি হাদিস নাই, কোনো সহি হাদিস নাই। এই হাদিসগুলি হয় দুর্বল, নহেতো বানাওয়াট, অধিকাংশ ক্ষেত্রে এমনকি অনেক গাঁজাখুরি হাদিসও তৈরি করা হয়েছে, আল্লাহ নবীর নামে চালিয়ে দেওয়া হয়েছে। যে একদা আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখলেন এই বানাওয়াট হাদিস, তৈরি করা হাদিস কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন দেখলেন, আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে বিছানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নেই, উঠে খুঁজতেছেন কোথায় গেলেন, আল্লাহ নবী গেলেন কোথায়? তিনি মনে করলেন হয়তো কোনো অন্য নারীদের কাছে গেছেন। খোঁজাখুঁজি করতে করতে দেখেন যে তিনি জান্নাতুল বাকি, যেটা আসল নাম হলো বাকিয়ে গরকাদ, একটা গাছ ছিল গরকাদ তার নাম, সেই গাছের ওখানে কবরস্থান, এই জন্য এটাকে বাকিয়ে গরকাদ বলা হয়। আমরা ওটা এই আধুনিক জামানায় নাম দিয়েছি জান্নাতুল বাকি। যাই হোক, এই জান্নাতুল বাকিতে যা দেখলেন যে আল্লাহ নবী তো সেখানে কবরে সেজদা দিয়ে আসেন, বলে নাউজুবিল্লাহ, আল্লাহ নবীর নামে মিথ্যা কথা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন কোনো কবরে সেজদা দিয়েছেন? তিনি নিষেধ করে গেছেন, এমনকি বলেছেন ওয়ালা তুসাল্লু আলাইহা, কবরকে সামনে করে নামাজ পড়বে না, কবরের দিকে হয়ে নামাজ পড়বে না। হ্যাঁ ওই হাদিসে বলতেছে যে না তিনি কবরে সেজদা দিয়েছেন, আর এক বর্ণনা আছে যে না তিনি সেখানে দোয়া করতেছেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসার পর বললেন কি ব্যাপার, তুমি কোথায় কি হাঁপাইতেছো, ব্যাপারটা কি? কয়ে আমি মনে করেছিলাম আপনি অন্য কোনো স্ত্রীর কাছে মনে হাইতেছেন। হ্যাঁ কয়ে তিনি বললেন তুমি কি মনে করো আমি তোমাকে খেয়ানত করবো? শোনো আজকে কোন রাত্রি জানো, এই রাতে বনি কলবের ভেতরে যত ছাগল আছে, পশু আছে, এদের শরীরে যত লোম আছে, এই লোম পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এই কথা তিনি কাকে বললেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আচ্ছা বলুন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি কোনো ইবাদতকে গোপন করেছিলেন? গোপন করেছিলেন না? তাহলে সেই নবী এত ফজিলতপূর্ণ একটা রায়ত, তিনি একাই ইবাদত করলেন, কবরস্থানে যে জিয়ারত করলেন, একাই গেলেন, আবার তার স্ত্রীও জানে না,
স্ত্রী জিজ্ঞেস করার পর তাকে বলতেছেন, তাহলে সাহাবায়ে কেরামের কাছে তিনি এই ইবাদতটা গোপন করলেন না? আর আল্লাহ নবীকে কোনো খেয়ানত করেছেন না? কোনো খেয়ানত করে নাই। কদ আদাল আমানা ওয়া নাসাহাল উম্মা, তিনি আমানত রক্ষা করেছেন, উম্মতকে নসিহত করেছেন, এমনকি সকল প্রকার জিনিসকে বিষয়কে তিনি খুললাম খোলা বর্ণনা করেছেন। আল্লাহ নবী কোনো গোপন করেন নাই, কারণ তিনি তো একার, নিজের পক্ষ থেকে কিছু বলেন না। ওয়ামায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, যা কথাই বলেন আল্লাহর পক্ষ থেকে সেটা ওয়াহী। তাহলে সেই নবী কি গোপন করতে পারেন? কোনো আল্লাহ বলতেছেন যে বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে নবী তোমার কাছে যা নাযিল করা হয়েছে তা তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিনিস গোপন করেন, অথচ এত ফজিলতপূর্ণ ইবাদতের কথা সাহাবায়ে কেরাম জানলেন না, তিনি একা ইবাদত করলেন। এই হাদিসের বর্ণনা থেকেই বোঝা যায় যে এটা যে বানাওয়াট কাজাখুরি গল্প তাছাড়া কিছুই না। সম্মানিত বন্ধুগণ, এরকম অনেক হাদিসের কথা আছে, এমনকি আরও একটা হাদিসে বলা হয়েছে, যখন এই শবে বরাত, প্রথমে বলেছি শবে বরাত শব্দটি আরবিতে নেই, কি আছে আর একটা শব্দ আছে, সেটা হলো নিসফে শাবান, মানে শাবান মাসের অর্ধরাত্রি। আর একটা হাদিস এই প্রসঙ্গে রয়েছে, এই হাদিসটিও মওযু এবং এই হাদিসটিও যঈফ, অত্যন্ত যঈফ, আবার কেউ কেউ বলেছেন মুনকার, কেউ কেউ বলেছেন মওযু, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে বলা হয় যে যখন ইজা কারা লাইলাতুন নিসফ মিন শাবানা হা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে যখন এই নিসফ শাবান অর্থাৎ রমজান শাবান মাসের ১৫ তারিখের রাত্রি হবে, ফাকুমু লাইলাহা, ওই রাতে তোমরা ইবাদত করো, ওয়া সুমু নাহারাহা, দিনের বেলায় রোজা রাখো, ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস ইলা সামাইয়িদ দুনিয়া, কারণ এই সেই ১৫ তারিখ যখন শুরু হয় তখন এই সূর্য ডোবার পরপরেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নাযিল হন, ফায়াকুলু, এবং বলেন ইয়া আলা মিন মুস্তাগফিরলি ফাগফিরুলা, আসো কেউ ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব, আলা মুস্তারজিকান ফারুজুকুহু, আসো কোনো রিজিক প্রার্থনা করি আমি তাকে রিজিক দেব, আলা মিন মুস্তারজিকান ফারুজুকুহু, আলা মুবতালিন ফাউআফি, আসো কোনো এরকম অসুস্থ ব্যক্তি আমি তাকে সুস্থ করে দেব, আলা কাজা হাত্তা ইয়াতলা আল ফাজর, আসো অমুক ব্যক্তি, আসো অমুক ব্যক্তি, এমন করে ফজর উদয় হওয়া পর্যন্ত এমন করে বলে থাকেন। এই হাদিস সম্পর্কে বলা হয় ফাতাওয়ার পঞ্চম খণ্ডের ২২৬ পৃষ্ঠায় এটা রয়েছে, ওয়াসওয়াব আন্নাহু মাওযূউন, সঠিক কথা হলো এই হাদিসটি হলো বানাওয়াট একটা হাদিস, মাওযূউন, ফাইন্না ফি ইসনাদিহি আবা বকর বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ আল মারুফ বি ইবনে আবি সাবরা, আবি সাবরা উপাধি নামে একজন ব্যক্তি এখানে যার, তিনি হলেন ওই লোকটি হলেন, ক্বালা ফিহি আল ইমাম আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার ব্যাপারে, ইয়াহিয়া বিন মুঈন রাহিমাহুল্লাহ তার ব্যাপারে বলেছেন, ইন্নাহু কানা ইয়াযাউল হাদিসা, নিশ্চয় এই ব্যক্তিটি হাদিস বানায়া বানায়া বলতেন। জাল হাদিস তৈরি করার যেমন লোক ধরা পড়ে, ওই রকম ইনি জাল হাদিস তৈরি করতেন। অতএব এই হাদিসটি কোনো সহি নয়, বানাওয়াট একটা তৈরি করা হাদিস, বে ইসনাদিন দঈফ, এমনি মাজায় ওই হাদিস বর্ণিত রয়েছে ১৩৮৮ নম্বর হাদিস, এইগুলি এই হাদিসগুলি অত্যন্ত দুর্বল এবং বানাওয়ার। অতএব এই হাদিসগুলিকে সামনে রেখে আমাদের দেশে এক শ্রেণীর আলেম তারা রয়েছেন যে রাতের বেলায় তোমরা ইবাদত করো, দিনের বেলায় রোজা রাখো, এমনকি রাতের মধ্যে আরও তারা কী করেন, বিভিন্ন কবরগুলি জিয়ারত করেন, মসজিদে মসজিদে লাইটিং করেন, আবার কবরস্থানগুলিতে লাইটিং করা হয়, সেখানে লোকজনকে নিয়ে যে সবাই সেখানে একতাবদ্ধ হয়ে তারা কী করে কবর জিয়ারত করে। এই জন্য ভাই এই সমস্ত
কারণগুলি যেগুলি এতক্ষণ আগে বললাম এগুলি দ্বারা প্রমাণিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এটা করেননি, সাহাবায়ে কেরামকে করতে বলেননি, ইমামগণ করেননি, অতএব আমাদেরও এটা করা যাবে না। যুগ যুগ ধরে এটা চলে আসছে আমাদের সমাজে, এইগুলি বিদআত। আর এই বিদআতকে যে ব্যক্তি আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বলতেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি আমাদের সমাজে এমন কিছু বিদআতের রচনা ঘটাবে যার হুকুম আমাদের পক্ষ থেকে নেই, তা বাতিল, অগ্রহণযোগ্য, এটাতে কোনো সওয়াব পাওয়া যাবেই না, বরং গুনাহ হবে। এতদিন যদি আপনি বিদআত করেছেন, তওবা করেন, ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন যে আল্লাহ ভুল করেছি, এখন তুমি আমাকে মাফ করে দাও। ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় আলোচনা করব যে এই বিদআতের ক্ষতিকর দিকগুলি কি কি। ইনশাআল্লাহ তাআলা আজকে এই পর্যন্তই, বারাকাল।